মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষা নিয়ে গবেষণার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, বিশ্বে বিদ্যমান সব ভাষা সংরক্ষণের দায়িত্ব আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের। প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি সারা বিশ্বে বিদ্যমান সব ভাষাকে সংরক্ষণ, এর গবেষণা করা এবং এগুলোর ইতিহাস জানা এই ইনস্টিটিউটের দায়িত্ব। 21 ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাহ্নে অমর 21 ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2023 উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে চারদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। তিনি বলেন, আমরা চাই বিশ্বের বিভিন্ন ভাষাগুলো এখানে সংরক্ষণ এবং তার উপর গবেষণা করা হোক। এই গবেষণার উপরই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। ভাষা সংরক্ষণে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অনেক অবদান রাখতে পারে। এখানে যে কেউ যে কোনো ভাষা শিখতে চাইলেও আসতে পারবেন, ভাষার ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গবেষণার জন্য ফেলোশিপ দেওয়ার ব্যবস্থা করা দরকার এবং সেজন্য ফান্ড লাগলে আমি তার ব্যবস্থা করে দেব, কারণ আমি সবসময় গবেষণার উপর জোর দেই। গবেষণা ছাড়া কোনো বিষয়েই উৎকর্ষতা সাধন করা যায় না। 2001 সালে তৎকালীন জাতিসংঘ মহাসচিব কফি আনানকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে নির্মাণ কাজ শুরু করলেও পরবর্তীতে বিএনপি জামায়াত সরকার সেই কাজ বন্ধ করে দিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। পরবর্তীতে আবারও সরকারে এসে নিজের মন মতো করে ইনস্টিটিউট গড়ে তোলেন বলেও জানান তিনি।